লাইনে লাগে রে সোনার ওরিন পরে গিয়া দেখি যেমন বলে আমার যে বিছি আছে আনি ও ও গু আর না সুন্দর বুড়ি পাইলে ভাই তারা লাইন ছাড়া ঢুকাই দেন আর নাইলে আমরা কোন লাইনও থাকতাম আর আমরা কমপ্লেন করছিলাম যে মাটানোর মাঝে আমরা কিতা পাইছি কুসুম পাইছি যেটা চুলের মতো নাকি আমার এরপর খাইছি তেমন আহামরি কিছু লাগে নাই বহু পাশে থাকলে লাগতো না ভাই বুড়ি দেখা পাইছিলাম ভাই খালি বুড়ি ধরে ঢুকাবো না পুরো কেমন দিয়ে আইতাম নি ভাই সিলেটিরা বরাবরই ভোজন রসিক তাই বলে শুধু কাচ্চি খাওয়ার জন্য তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো তাও আবার নিজের পকেটের টাকা খরচ করে এমনটা শুধু সিলেট নয় পুরো পৃথিবীতেই বিরল মাত্র খাই আইলাম তবে খাবার খাবার মোটামুটি ভালো আছে কিন্তু ভাই লাইন ধরে গেছে মানে তিন ঘন্টায় ফুরিন দেখি আলে দেখছি ভাই দৌড় মারি নিয়ে হারান বুঝছি তখন আমি খাইছি মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তবে আমি দুইটা অংশ মিস করছি ফার্স্ট বল হইলে গিয়ে আমার মন করলে আর রুমান আফারে মিস করছি আর সেও তো হইলে আমার টাইমটি মিস করছি আজকে লইয়াই তো মারছি না ক্রাউড বেশি আইমি ইনশাল্লাহ একদিন হোমক জামালা হোমক লইয়াই মার একদিন টাইমটা লইয়াইলে তো সমস্যা এখন তো মাংস আটকে রাখিল না তো আখটা খেয়ে দেখিল না পরে সে আমি বেশ পড়ে গেলাম তো আমি কি কিতা করলাম মানে আমি বেড়া মন করলে কষ হয় সুন্দর নিয়ে মানে আর কি কিতা কইতাম তাই না দেখলে আপনিও পড়ি যাও আপনি ক্রাশও পড়ি যাবা লাইনে লাগে তো সোনার ওরিন পরে গিয়া দেখি যেমন বলে আমার যে বিছি আছে আনি ও ও গু আর না আর আমরা কমপ্লেন করছিলাম যে মাটানোর মাঝে আমরা কিতা পাইছি কুসুম পাইছি যেটা চুলের মতো নাকি কুসুম পাইছি আমরা কমপ্লেন করছি তারা কইছি যে এটা কুসুম তারা কিতা করছে আর আমরা কোনো সিম ক্রিয়েট করছি না আমরা কই তার খামনায় সিম ক্রিয়েট করার যেহেতু নয়া খুলছে লেগে আমরা সিম ক্রিয়েট করছি ভাই আমরা একটা কথা আছে না পুরুষ কৃষি আটকা কৃষি আটকা আমরা কইমু ভাই পুরুষ কাচ্চিতে আটকা ওটা হ্যালো এর জন্য আমরা কাচ্চি কাচ্চি পাগলা আঁকি ভাই আমরা পুরান ঢাকা গিয়া প্রায় কাচ্চি রাইনেট আছে ওটা তো খাই আইছি আমরা প্রায় সময় কাচ্চি খাওয়ার লাগে অনেক অনেক দূরে যাই আর এখন ইনও যেহেতু নয়া খুলছে লাগে আমরা ওখানেও গিয়া একটু মানে খাইতে আমার সম্ভব এই আমরা তো লম্বা লাইন ধরি নাই ওইদিকে সেটেল করে আমার পলিটিক্স করি এটা সায়েন্স এটাই সায়েন্স আমার এরপর খাইছি তেমন আহামরি কিছু লাগে নাই বহু পাশে থাকলে লাগতো বহু বিদেশে এর জন্য আর খুবই বাড়াকান্ত মন আমি থাকলে আমার বউকে কাছে দাঁড়িয়ে আমি বলবো তুমি তারাও আমি লাইন ধরে বাদে বউকে নিয়ে ঢুকবো এখন কতজন মানুষ আছে লাইনে কি মনে হচ্ছে আপনি জিগাইতাম না ভাই সব খাইলেই রা ভাই এখনো সাকসেস হইছে না ভাই আমানি পরে যদি কবাইন কাচ্চি শেষ তাইলে ভাই আমরা বাঙ্গিয়ে গেলি খাই এই মোবাইল আর কিছু করার নাই কাচ্চি খাওয়া লাগবো ভাই সুন্দর বুড়িন পাইলে ভাই তারা লাইন ছাড়া ঢুকাই দেন আর নাইলে আমরা কোন লাইনও থাকতাম ইটার ভাই কোনো বিবেক বুঝলাম না ইনসাফ বুঝলাম না ভাই কে ভাই ভিডিও দেখছি যত মানুষ ভাই উবাইল যান না ও আইছি ভাই দেখার তো আইয়া দেখি উবাই তো ভাই তো কমরবেদ না ও বাদে বাক্কা পরিশ্রম করি ভাই ভিতরে গেছে ভিতরে গিয়ে আরো 20 মিনিট ভিতরে দেওয়া পরে আলুর ভিতর উন্ন হইছে না আরো বাংতেও কষ্ট হয়েছে আঙ্গুলো দুঃখাইছি কিন্তু কষ্ট তো তখন হয়েছে কষ্ট অনুযায়ী খানি ইলা নাই আসলে ভাই যেটা কই মিটা ভালো লাগছে প্রায় 2 ঘন্টা ধরে আমরা অনলাইন নাও আসলাম উপরে গিয়ে প্রায় আরো আধা ঘন্টা প্রায় আড়াই ঘন্টা সর্ব মুটুটা লাগছে এখন তো মোটামুটি তোমার একটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ ওই জন্য যেটা তো আশা করছিলাম অতটা পাইছি না আমরা আর কি তো এলাকা যে সিলেটে যেহেতু এই অবস্থায় আছে কারণ আমরা কোনো অরিজিনাল কোনো কাচ্ছি নাই একটা যেহেতু নই গেছে একটু মোটামুটি ভালো হয়েছে আর কি আর যেটা আশা করে গেছি একটা আমরা পাইছি না আর কি মনে করছে না একটু ও তো যে আমরা তো আশা করে আইছি ভাই আমরা মনে হচ্ছে পুরান ঢাকার যে ফিল্টার আছে ভাই ওটা পাইম কিন্তু আশা করে তুই আমরা পাইছি না আর কি অন্য আর কি আর কিচ্ছু না প্রথমে ভাই ভাবছিলাম সরকারি টান দেওয়া আর দেখেও পাইছিলাম
ওই চাননি মনে পরে উনি আসনে করি না কাচ্ছি দেওয়া আবার ভাই যখন থেকে উবাইতে আসে কই তার খাইয়া যায় উবাইছে যখন আইসি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এবারে ফিসে আসলাম ও আইসি সামনে টেলাইতে টেলাইতে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আমার পিছনের এই দীর্ঘ লাইন কোনো টিকিট কাউন্টারের নয় বরং 30% ছাড়ে কাচ্ছি খাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর সোনার হরিণ এই কাচ্ছি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন অনেকেই সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ